গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, আর এই জয়ে বড় অবদান রেখেছেন চট্টগ্রামের ব্যাটার তানজিদ হাসান তামিম। এই ওপেনার একাই ব্যাট হাতে করেন 116 রান, ফলে ম্যাচ সেরা পুরস্কারও উঠেছে তার হাতে। ম্যাচ সেরা পুরস্কার নেওয়ার পর তামিম বলেছিলেন, আলহামদুলিল্লাহ জিতলে তো সবসময় ভালো লাগে, আজকে কোয়ালিফাই করেছি এটা শুনে আরো ভালো লাগছে। নিজেরাই সেঞ্চুরি তামিম উৎসর্গ করেছেন নিজের ভাগ্নেকে, আমার থেকে মনে হয় আমার বাবা মা বেশি খুশি হয়েছেন। বিপিএলে এখন 382 রান করে সর্বোচ্চ রান সংগ্রহক হিসেবে রয়েছে তানজিদ তামিমের নাম। গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, আর এই জয়ে বড় অবদান রেখেছেন চট্টগ্রামের ব্যাটার তানজিদ হাসান তামিম। এই ওপেনার একাই ব্যাট হাতে করেন 116 রান, ফলে ম্যাচ সেরা পুরস্কারও উঠেছে তার হাতে। তামিম উৎসর্গ করেছেন নিজের ভাগ্নেকে, আমার থেকে মনে হয় আমার বাবা মা বেশি খুশি হয়েছেন। Brilliantly bowled.